सोशल एक्टिविस्ट राजेश शुक्ला के उद्योग से नेशन यंग सोसाइटी क्लब द्वारा आयोजित मुक्ताराम बाबू स्ट्रीट सावित्री कॉलेज के पास सरस्वती पूजा पूर्व विधायक संजय बख्शी के हाथों फीता काटकर और दीप प्रज्वलित कर शुभ उद्घाटन हुआ। इस मौके पर उपस्थित थी जोड़ासाकु विधानसभा क्षेत्र की पूर्व विधायिका श्रीमती स्मिता बख्शी, जॉय बख्शी, दारा सिंह, मनोज सिंह, आनंद सिंह व अन्य सामाजिक राजनीतिक अतिथि। और इस अवसर पर जरूरतमंद लोगों में साड़ियाँ भी बांटी गई। तो आइए चलते हैं उस प्रोग्राम में और सुनते हैं सब लोग क्या मिश्रा जी, हमारे राजेश अग्रवाल जी है, हमारे शंकर दुबे जी है। पूजो दीर्घ 52 বছর ধরে এখানে এই পূজোটা হয় আর এই পূজোতে ছাত্র ছাত্রী থেকে শুরু করে আমরা সকলে এসে উপস্থিত হই। তার একটাই কারণ হচ্ছে এ মায়ের কাছে অগ্র নিবেদন করে বিদ্যাধাত্রীর পূজো, বিদ্যার জন্য আমরা পূজো করি। আর আমরা লেখাপড়া এখন না করলেও ছোটবেলায় যেভাবে আমরা করতাম এখনও মায়ের প্রতি আমরা বিদ্যার বুদ্ধি না থাকলে রাজনীতি বলুন সামাজিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারবো না। তাই আমরা সবসময় এখানে আসি আর পুজোতে অগ্র নিবেদন করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে বলি, মা ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে শুভ বুদ্ধি দাও। আর বিদ্যা ছাড়া বুদ্ধি ছাড়া সমাজ ব্যবস্থার চেতনা আসে না, তাই তোমার আশীর্বাদ সকলকে প্রার্থনা করি। সরস্বতী পূজা একটা মানুষের আবেগ, ছোট থেকে বড় সবাই অধীর আগ্রহে থাকে যে সরস্বতী পূজা হবে, সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করবে, অঞ্জলি দেবে, সেই স্কুল লাইফ থেকে শুরু হয়। স্কুল আর কলেজ লাইফে তো বেশি আনন্দ থাকে সবাই। আর সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে। এবারে এমনই যে 14 ফেব্রুয়ারি সরস্বতী পূজা, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বাচ্চারা আরও বেশি উৎসাহ। কিন্তু একটাই অসুবিধা, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16 তারিখ থেকে, মাধ্যমিক সবে শেষ হয়েছে 12 তারিখে, তার জন্য পুজোর উদ্যোক্তাদের একটু মন খারাপ। সরস্বতী পুজো মানে ফাংশন একটা হয় সেটাও হচ্ছে না, মাইকও জোরে বাজছে না। মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, মা আমাদের আশীর্বাদ করুক, আমরা যেমন সবাই সবাই মিলে মিশে একে অপরের পরিপূরক হিসেবে থাকতে পারি। মা আমাদের যেন শক্তি দেয়, আমরা যেন সবাই ভালো ভালো কথা বলতে পারি, যেন কেউ কারোর বিচার না করতে যাই, যেন সকলে মিলে আমরা একসঙ্গে থাকতে পারি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা যে ধর্ম যার যার সব সবার, আমরা এই জোড়াসাঁকো অঞ্চল মিশ্র এরিয়া আমরা সবাই মিলে একসঙ্গে উৎসব পালন করি। সরস্বতী কী বন্দনা করা চাই, যা সরস্বতী কা নিবাস হতা হই লক্ষ্মী কা বাস হতা হয়। तो सरस्वती को पहले और लक्ष्मी के बिना कोई काम नहीं है। सरस्वती को ये है कि समाज के हर वर्ग का आदमी को, जो भी बच्चा को सरस्वती शिक्षा में कहीं बाधा को, उस बाधा को दूर करना चाहिए। यही हमारी सरस्वती के प्रति वंदना होगी। जो तो मीडिया कर्मी इससे सबा के तहे दिल के धन्यवाद जानाई और अपना आचन तो हमारा आज और सरस्वती पूजा 57 ईयर्स हो गए आज के लिए। तो हमारे साड़ी कम्बल যা আছে আমাদের কাছে সব বিতরণ করব। আর আজকে ওপেনিং ছিল আমাদের প্রিয় দাদা শ্রী সঞ্জয় বক্সিজি আর সীমতা বক্সিজি, সোমিয়া বক্সিজি আর তপন রায় সবাই এসেছিল। ওনাদের নিজের হাতে প্রদীপ মজুমদার নিজের হাতে ওনার ফিতা কেটে ওপেনিং করলেন শ্রীমতী সীমতা বক্সিজি। আর দারা সিংজি আছে আমাদের সঙ্গে, বড় ভাই রাজীব জয়সওয়ালজি আছে, ভাইস প্রেসিডেন্ট নিশা শুক্লাজি রয়েছেন, অর্পিত সিং ছিল,
संदीप चौरसिया आछे नरेश चौधरी राजू भाई सबाई आज सबाई मिले हमारा एक संगे आज के देखा गया कि आप आपके जो इस मंच से लोगों में वस्त्र वितरण भी किया गया तो कितने लोगों को वस्त्र वितरण किया गया 300-400 आदमी का व्यवस्था था जो नहीं आया बाकी कल को दिया जाएगा और कल हमारा बैग वितरण रहेगा कॉपी पेंसिल बैग रहेगा और 16 तारीख को भोग का वितरण है आप लोग भी आइएगा प्रसाद खाइएगा बाकी सब खाएगा और 16 तारीख को लास्ट दिन में बच्चा लोग को कुछ बढ़िया खिलौना लाए हैं जो जो छोटे बच्चे हैं उन लोग को भी देंगे धन्यवाद आपका पूरा नाम बताओ राजेश कुमार शुक्ला